মারাদোনা কে নিয়ে এই যে তার মৃত্যুকে নিয়ে আবার নতুন করে বিতর্ক, তার 3 মে যে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং মারাদোনার যে ডক্টর লিওপোল্ডো লিউকের বাড়িতে সেই নিয়ে তল্লাশিও চলে, আপনি কি বলবেন? যেভাবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এখানে কি সন্দেহের কোনো অবকাশ থাকছে এই যে নতুন করে যে বিতর্কটা উঠেছে, উস্কে উঠেছে তাতে? দেখুন, একটা আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলা আর বাস্তবটা আমাদের কিন্তু বুঝতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। কোন ডাক্তারই তার রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না। একটা তার লিওপল লিউক, সে একজন নিউরোসার্জন, তাকে দেখে 8 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে ময়নাতদন্ত পরিষ্কার করে বলে দিয়েছে এটা সাডেন কার্ডিয়াক ডেথ বা ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। আর কেউ মারাদোনার ময়নাতদন্তে গরমিল থাকবে এটা ভাবা যাবে না, ভাবা যায় না, কারণ একটা প্রবাদ প্রতিম ফুটবলার, তাকে নিয়ে এরকম কিছু ধামা চাপার ব্যাপার নেই। তবে হ্যাঁ, তদন্ত হোক, কিন্তু ডাক্তারিটা না বিজ্ঞান, কিন্তু ডাক্তারিটা অঙ্ক নয়, 2 2 4 কিন্তু ডাক্তারিতে হয় না। তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমি বলবো, চিকিৎসক চিকিৎসকের কাজ করেছে, আর কোনো চিকিৎসকই চাইবে না তার রোগী মৃত্যু হোক, এটা আমিও চাইবো না একজন চিকিৎসক হয়ে। সুতরাং উনি ওনার কাজটা পুরোই করেছেন, লিওপল লিউক পুরো কাজটা করেছেন। এইবার বাকিটা হচ্ছে কেন হলো, কি হলো, পরিবারের যা যা প্রশ্ন আছে সেগুলো তদন্ত করে, তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে বের করা হবে। কিন্তু আমার নিজের ধারণা, যদি আমাকে জিজ্ঞেস করেন, তার একটা ক্লট হয়েছে, 8 দিন তাকে হাসপাতালে, বিদেশে কিন্তু হাসপাতালে দীর্ঘদিন থাকার একটা কিন্তু12 তারিখ তাকে রিলিজ দিয়ে দেয়া হচ্ছে। এটা আপনাদের চিকিৎসার পরিভাষায় কতটা ঠিক, এটা জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে। দেখুন, মারাদোনার মতন একজন বিশিষ্ট মানুষ, ভিআইপি, সে তাকে লিওপল লিউক একা সিদ্ধান্ত নিয়ে নিল, এটা হতে পারে না। কারণ বিদেশে কিন্তু আপনাকে প্রথমে বাড়ির লোকের সাথে, মারাদোনার সাথে কথা বলতে হয়, তারপরে একটা টিম অফ ডক্টর্স দেখে, একটা নিউরোসার্জারি যখন হচ্ছে সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইনভলভ থাকে, একজন নিউরোসার্জন ইনভলভ থাকে, সেখানে কিন্তু একটা পুরো টিম ইনভলভ থাকে। এটা কিন্তু খালি ওনার একার সিদ্ধান্ত হতে পারে না, সিদ্ধান্তটা সবকিছু মিলিয়ে সম্মিলিত একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিল, এবং সেই কারণেই তাকে ছুটি দেওয়া হয়েছিল, কারণ সে তখন সে স্বাভাবিক ছিল বলে। এখন স্বাভাবিক ছিল বলেই তাকে ছুটি দেওয়া হয়েছে, তারপরে তার সত্যি কথা একটা আকস্মিক মৃত্যু হয়েছে, খুবই দুঃখের, এটা খুবই বেদনার। কিন্তু এইখানে আমার মনে হয় পরিবারের ক্ষেত্রে অনেকটা আবেগটা কাজ করছে, কিন্তু ডাক্তার ডাক্তারের পুরোপুরি কাজটাই কিন্তু করেছেন। এখন 8 ঘন্টা লাগছে অ্যাম্বুলেন্স পৌঁছতে, সেটা সত্যি কথা, সেটা একটা বিষয়, কারণ বিদেশে এটা ঘটে অনেক সময়, এটা ঘটে, সেটা সেই ক্ষেত্রে সেটা তদন্ত। কিন্তু মারাদোনার মৃত্যু, ডাক্তারের গাফিলতি, এই জায়গাটা মানতে আমার মনে হয় আমি একটু মানে আপত্তি খানিকটা জানাবো। আর ডক্টর বিশ্বাস, এখানে মারাদোনার 3 মে তারা অভিযোগ করছে যে মাত্রাতিরিক্ত অবনতি হয়েছিল মারাদোনার হৃদযন্ত্রের, কিন্তু তারপরেও অবস্থার এত অবনতি হওয়ার পরেও ডক্টর তাকে বাড়িতে রেখেই চিকিৎসার ঝুঁকি নিয়েছিলেন, এই জায়গাটা আপনি কি বলবেন? এটা কি কোনোভাবে সম্ভব হয় যে মানে হৃদযন্ত্রের এতটা অবনতি হচ্ছে সিচুয়েশনের এবং ডিটোরিয়েট করার পরও সেখানে, আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলবেন যে তারপরও তাকে বাড়িতে রেখেই সেই ঝুঁকিটা নিচ্ছেন ডক্টর, কতটা এটা কি আপনি কোনোভাবে বলতে পারেন যে এটা কোনো ওভার কনফিডেন্সের জায়গা থেকে হয়ে গিয়েছিল? দেখুন, একজন তারকা, তো তারকার সাথে তার ডাক্তারের, এটা মাইকেল জ্যাকসনের ক্ষেত্রেও দেখা গেছে, তারকার সাথে ডাক্তারের হয়ে যায় ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছার ব্যাপারটা, সেখানে ডাক্তারের উপর একটা চাপ থাকতে পারত, পারে সেইখানে। আজকে আমি যদি ডাক্তার হতাম, হ্যাঁ নিশ্চয়ই, আজ যদি আমি দেখতাম হৃদযন্ত্রের অবনতি হয়েছে, আমি বলতাম আর দেরি নয়, বিলম্ব না করে সোজা হাসপাতালে তুমি পৌঁছো, তোমার চিকিৎসা ওখানেই হবে, হাসপাতাল ছাড়া উপায় নেই। ঠিক এই জায়গাটা নিয়ে অভিযোগ করছে মারাদোনার 3 মে ডক্টর বিশ্বাস, যদি করে থাকে সেটা তদন্ত করে বের করা হোক তাদের মধ্যে কি ঘটনা। এখন একটা কথা আপনাকে বলছি, এই যে বাড়িতে ডাক্তারের যে সার্চ হয়েছে, একটু আমাদের দেশে রোগীর রিপোর্ট থাকে রোগীর কাছে, কিন্তু বিদেশে রোগীর যাবতীয় রিপোর্ট থাকে ডাক্তারের কাছে, মানে বিদেশে, আমেরিকা বলুন, আর্জেন্টিনা বলুন। তো সেই কারণেই তার বাড়িতে যে রিপোর্টগুলো হয়েছে, এখন তার সাথে কি কথোপকথন হয়েছিল বা সেই নোটগুলো খুব দরকার, সেই নোটগুলোকে ভালো করে ইনভেস্টিগেট করলে বা তদন্ত করলে বোঝা যাবে কি ঘটেছিল, হার্টের কতটা খারাপ হয়েছিল, এবং
বাকি জায়গাটা তদন্ত করেই পরিষ্কার করে আসবে এখানে কোনো গাফিলতি ছিল কিনা। কিন্তু অপারেশন তারপর বাড়ি পাঠানো এইখানে একটি সম্মিলিত সিদ্ধান্ত হয়, আর ডাক্তার নিশ্চয়ই চাইবে না তার রোগী বা একজন তারকা এইভাবে মৃত্যু ঘটবে। তো সেই কারণে ডাক্তার ডাক্তারের কাজ করেছে, কিন্তু এইখানে কতটা সে কনফিডেন্ট ছিল, কতটা আত্মবিশ্বাস ছিল, তার কতটা অভিজ্ঞতা, সেই সব প্রশ্নগুলো উঠে আসবে। ডক্টর বিশ্বাস, সেক্ষেত্রে যেটা বারবার বলা হচ্ছে, চিকিৎসক কি তাহলে পরিস্থিতির গুরুত্বটা অতটা বুঝতে পারেনি? কারণ তিনি বরাবরই মারাদোনাকে দেখছেন এবং মারাদোনার সঙ্গে এর আগে অনেক বিতর্কই যুক্ত হয়েছে। এর আগে ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো, ইতিমধ্যেই টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি ফুটবলার আমাদের সঙ্গে রয়েছেন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। আর সুরজিৎ দা, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। মারাদোনা তিনি প্রয়াত হয়েছেন, এই লেজেন্ডকে নিয়ে তার মৃত্যু নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে সুরজিৎ দা। তার তিন মেয়ে অভিযোগ করেছে যে কোথাও চিকিৎসক কি পরিস্থিতি গুরুত্ব বুঝতে পারেনি, কোথাও কি একটা চিকিৎসার গাফিলতি হয়েছে। আপনি কি বলবেন, এটা কি কোথাও একটা আবেগ থেকে হয়েছে নাকি সত্যি এর তদন্ত দরকার? তদন্ত যদিও চলছে, কি বলবেন আপনি? তদন্ত আমি দরকার বলি বা না বলি, তদন্ত চলবে। মারাদোনার মতন একজন ব্যক্তিত্ব, মারাদোনার মতন একজন ফুটবলার, তিনি মারা গেলে তার পেছনে নানান কারণ খুঁজে দেখার চেষ্টা একটা হতেই থাকবে। তার মধ্যে আবার তার মেয়েরা যদি অভিযোগ করে থাকেন তাহলে তো তদন্ত এসেনশিয়াল হয়ে পড়ে। কিন্তু আমার মনে হয় যে সত্য মারাদোনা তো আর ফিরে আসবেন না, ফলে তাকে ঘিরে এই যে তদন্ত, এই যে কাটা ছেঁড়া, সেটা নাই না হলেই বোধ হয় ভালো হতো। কিছু হয়তো এর ফায়দা তুলবে, কিন্তু মানে মারাদোনা শান্তিতে থাকুন, শান্তিতে চলে গেছেন, এটাই কাম্য হওয়া উচিত। আমরা মারাদোনা প্রেমী হিসেবে এটা বলতে পারি যে মারাদোনার মৃত্যুকে নিয়ে অন্তত কাটা ছেঁড়াটা না করলেই বোধ হয় ভালো হতো। অনেক ধন্যবাদ সুরজিৎ দা।